আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো মাসকলাই ডাইল, মানে বানাবো না, রান্না করবো মাসকলাই ডাইল। এই রেসিপিটা আমাকে পাঠাইছেন সুদূর অজানি দেশে, না জানি কোন জায়গা থেকে, শামীম আরা। তো বানায় খেয়ে দেখলাম জিনিসটা আসলেই মজা, তো চিন্তা করলাম যে ঠিক আছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ মাসকলাই ডাইল ধুয়ে নিছি, আধা কাপ। এর মধ্যে আমি এক চা চামচ রসুন বাটা দিব, এক চা চামচ আদা বাটা দিব, এক চা চামচ জিরা গুঁড়া দিব, আর দুইটা তেজপাতা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো ডাইলগুলোকে সিদ্ধ করে আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এখন এগুলো আস্তে 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 এটাকে আমি একটু ঘুটে দিব, মানে গলায় দিব। ডাইল ঘুটনি দিয়ে গলাইলে ভালো হইতো, আমার ডাইল ঘুটনিটা ভেঙে গেছে, চিন্তার কারণ না, এটা দিয়ে ঘুটে দেওয়া যাবে আলু ঘুটনি দিয়ে। তো মোটামুটিভাবে ঘুটে নিলাম, এখন চুলাটা জ্বালায় দেই। এর মধ্যে আমি দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিব, মিলাই দেই। হইল, এটা ফাস্ট করে গাঢ় হয়ে যাবে। আর এইখানে প্রায় চার কাপের মতো পালং শাক কুচি করা আছে, মানে দুই আটি রাস্তার মধ্যে যে বিক্রি করে 10 টাকার দুই আটি, ওই দুই আটি কুচি করে রাখছি, ওইটা দিয়ে দিব। পালং শাক প্রচুর পানি ছাড়ে, অতএব আর কিছু দেওয়ার দরকার নাই। এইটা পালং শাকটা গলে গেলে, মানে সিদ্ধ হতে গেলেই পানি ছেড়ে দিবে এইটা। এখন এইটাকে দিয়ে একটু সিদ্ধ করে নিব। কয়েক মিনিটের মধ্যে এটা ফুটে যায়। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিব। একটা কথা আপনাদের বলি, ডালটা কিন্তু প্রথমে ঘন থাকবে, এই পালং শাক কিন্তু প্রচুর পানি ছাড়ে। এই যে দেখেন, পানি ছাড়ার পরে পাতলা হয়ে গেছে, প্রথম দিকে ঘন দেখে ঘাবড়ায় লাভ নাই। আর আমি এখানে দুইটা কাঁচামরিচ দিব, একটু লাল মরিচি দিলাম, দিয়ে এটা পালং শাক সিদ্ধ হয়ে গেছে। পালং শাক সিদ্ধ হয়ে যেতে তেমন কোনো সময় লাগে না, আমি খালি এর টেস্টটা দেখে নিই আগে, লবণটা ঠিক আছে কি না। হ্যাঁ, লবণ ঠিক আছে। এটাকে পাশের চুলায় নিয়ে আমি হালকা জালে রেখে আমি এখানে বাগারটা রেডি করবো। এটাকে পাশের চুলায় নিয়ে যাই আমি, একই সাথে বাগারের জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল নিছি, দুইটা ইয়েও পড়ে গেছে এর মধ্যে মরিচের বিচি, অসুবিধা নাই, এটা একটু গরম করেই, গরম হয়ে যাওয়ার কথা, গরম হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিব, এই ছোট্ট একটা দেশি পেঁয়াজ কুচি আর তিন চার টুকরা রসুনের কুচি, এটা দিয়ে আমার এটাকে একটু ভেজে নিতে হবে বাগারের জন্য। আর জিরা দিতে হবে, আস্ত জিরা, জিরাটা আমি একটু পরে দিব, নিলে পুড়ে যাবে। আর দুই তিনটা কাঁচ শুকনা মরিচটা দিয়ে দিই, জিরাটা আমি একটু পরে দিচ্ছি, এক চা চামচ জিরা, আস্ত জিরা। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসলে, পেঁয়াজ রসুনগুলা আমি এর মধ্যে এক চা চামচ জিরা দিয়ে দিব, এখন আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিব। এর মধ্যে জিরাটাও হয়ে যাবে, পুড়বে না পেঁয়াজটাও, এর মধ্যে জিরাটাও হয়ে যাবে, পুড়বে না পেঁয়াজটাও, আমার পছন্দ মতো ভাজা হয়ে যাবে বাগানের জন্য, পুড়বেও না, ভালো বাদামি হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি ভালো বাদামি হয়ে গেছে, এখন আমি থেকে উঠায় নিই, খুব দ্রুত করতে হবে। পাশের চুলার থেকে ডাইলটা এনে এখানে দিব, দিয়ে এই বাগারটা এর মধ্যে দিয়ে দিব। যা তেল টেল আছে চেষে পুষে দিয়ে দিই, কারণ তেলগুলোর মধ্যে সব ফ্লেভার থাকে। এখন মিনিট খানেক জাল দিয়ে নিব, মিনিট খানেক জাল দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, এই ফেনা টেনা সব চলতে পারে, একটু পরে ঠান্ডা হইলেই, একটু পরেই আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই হয়ে গেল আমার মাসকলাই ডাই পালং শাক দিয়ে রান্না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর মাসকলাই ডালটা জানেন একটু খাইতে অন্য রকমের লাগে, আমি আপনাদের একটু পরে বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার মাসকলাই ডাল
পালং শাক দিয়ে রান্না, যারা শাক টাক খাইতে চান না এইভাবে রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। এতে পালং শাকের কোনো ফ্লেভ স্মেল থাকে না, গন্ধ থাকে না, খুবই সুন্দর একটা জিনিস, ঝটপট তৈরি করে ফেলা যায়, অনেক স্বাস্থ্যসম্মত। অনেক ধন্যবাদ স্বামী মারা ম্যাডামকে এটা পাঠানোর জন্য, হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখে গেলেন কত সহজে তৈরি করা যায়, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।